এটা তোমাদের দিয়ে দেবো, ক্রসওভার ব্যবহার করা হয়, আর ডিফারেন্ট ডিভাইসের ক্ষেত্রে স্টেট ট্রু, আর রোজওভার ব্যবহার করা কি জানো, যে তোমার কনসোল কানেকশনের ক্ষেত্রে, কনসোল কানেকশন এগুলো তোমার দেখাচ্ছে আমি, সেম ডিভাইস, এটা ল্যাপটপ, এটা কম্পিউটার, এই দুইটা ডিভাইস যখন তোমরা কেবল কানেকশন চুজ করবা, ধরো টু স্কোয়ার কেবল তো অবশ্যই, কারণ টু স্কোয়ার কেবলের মধ্যে কালার কম্বিনেশন আছে, তাছাড়া কিন্তু কোএক্সিয়াল কেবল অপটিক্যাল ফাইবারে কিন্তু কালার কম্বিনেশন নাই, শুধু টু স্কোয়ার আছে, টু স্কোয়ার বেশি ব্যবহার করার ক্ষেত্রে এটা তোমার জানা রাখা অবশ্যই জরুরি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে। বিশেষ করে আমি নিজেই ধরা খাইছি, ধরা খাই বলতে কি, আমাকে এক দুই দিন ধরে শুধু আমার কেবল কানেকশনে করছি, এই যে যখন এই যে কেবল কানেকশন দিবা, এটা হচ্ছে সেম ডিভাইস, তোমার যে RJ45 থাকবে এর মাথায় কিন্তু তোমার কেবল কানেকশন মিলাই দিতে হবে, মিলাই করতে হবে, তো এখানে কালার কোড ম্যাচ করতে হবে সেম ডিভাইসের ক্ষেত্রে ক্রস ওভার, আর যখন ডিফারেন্ট ডিভাইস, ডিফারেন্ট ডিভাইস বলতে ধরো এখানে একটা সুইচ আছে, তোমরা যখন দেখবে সুইচ আছে, বিভিন্ন প্রিন্টার থাকতে পারে, কিংবা বিভিন্ন ধরো ডিফারেন্ট ডিভাইস যেগুলো সেম না, সেক্ষেত্রে তোমার কি হবে, স্টেট ট্রু, স্টেট ট্রু কালার কম্বিনেশন। আমি তো দেখাচ্ছি তোমার, দাঁড়া এক মিনিট, এক মিনিট, জাস্ট আমার কাছে এই যে, না না সরি এখানে না, আমি দেখাচ্ছি, দাঁড়াও এক মিনিট, সব ডকুমেন্ট ফাইলগুলো 4 সেন্টি এখানে এখানে আছে, এই যে তোমার আছে যে, এই যে, আচ্ছা দেখা যায় না, আবার দেখতে পাচ্ছ না, আমি তো স্ক্রিন তো আমি শেয়ার দেওয়া আছে, দেখতে পাচ্ছ না সবাই, আচ্ছা তাহলে ওরা তোমার নেটওয়ার্ক সমস্যা, বর্ষা নয় তুমি আছে ওই নেটওয়ার্কটা, তুমি একবার ডাটাটা অন করে অফ করে আবার ঢুকো, সমস্যা নয়। তো কি বলছে দেখো, যে এখানে কি, এটা তোমার আছে হোয়াইট গ্রিন, আচ্ছা আমি বলি, এটা হচ্ছে তোমার আছে স্টেট থ্রু কেবল কানেকশন, অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ, হোয়াইট গ্রিন ব্লু, তারপরে ব্লু হোয়াইট গ্রিন, ব্রাউন হোয়াইট ব্রাউন, কি জন্য, যখন তুমি সাপোজ যখন তুমি সেম ডিভাইস যখন কানেকশন করবা, তার দুই পাশে কি ক্রস ওভার হইতে হবে, ক্রস ওভার মানে ক্রস ওভার হলে তখন কি হবে, এই যে কেবল কানেকশন এখানে চলে যাবা, এই যে এটা আছে ক্রস ওভার কানেকশন, মানে তার দুই পাশে হচ্ছে যখন তুমি কেবল তৈরি করবা RJ45 এর ভিতর দিয়ে, তখন তার কম্বিনেশন এরকম হবে, গ্রিন হোয়াইট গ্রিন, অরেঞ্জ হোয়াইট ব্লু, ব্লু হোয়াইট অরেঞ্জ, ব্রাউন হোয়াইট ব্রাউন, আমার কথা কি ক্লিয়ার, এটা হচ্ছে তোমার ক্রস ওভার। আর যখন তুমি স্টেট থ্রু মানে ডিফারেন্ট ডিভাইস মানে সুইচের ক্ষেত্রে, সুইচ কিংবা অন্যান্য ডিফারেন্ট ডিভাইস মানে আলাদা সেম না, সেক্ষেত্রে স্টেট থ্রু কী হবে জানো, দুই পাশেই হচ্ছে তোমার স্টেট থ্রু হবে, দুই পাশে স্টেট থ্রু বলতে যখন তুমি কেবল যখন তৈরি করবা, তখন এই দুই পাশে কী হবে, অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ, গ্রিন হোয়াইট ব্লু, ব্লু হোয়াইট গ্রিন, ব্রাউন হোয়াইট ব্রাউন, আমি যে এরকম দেখাচ্ছি, এই যে দুই পাশ, দুই পাশে যখন তোমার RJ45 কানেকশন যখন লাগাবা, যখন এই কেবলটা কাটবা, দুই পাশে যখন যদি সেম ডিভাইস হয় তার ক্ষেত্রে ক্রস ওভার যখন কাটবা, কাটার পর কেবলগুলো সুন্দরভাবে সাজাতে হবে, এগুলো আমি প্র্যাকটিক্যালি পরবর্তী বড় ভাইদের দেখাবো মাধ্যমে, তো শুধু মনে রাখো কালার কোডটা, তখন সেম ডিভাইসের ক্ষেত্রে ক্রস ওভার, ক্রস ওভার এই যে ক্রস ওভার, সেম ডিভাইস, গ্রিন হোয়াইট গ্রিন, অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ, ব্লু হোয়াইট, এই কম্বিনেশন দুই পাশে হইতে হবে, দুই পাশে কিন্তু হইতে হবে, আমি বলছি ক্রস ওভারের ক্ষেত্রে দুই পাশে সেম ডিভাইস হইলে ক্রস ওভার ব্যবহার করতে হবে, তার ক্ষেত্রে তোমরা ওটা ব্যবহার করবা। আচ্ছা তারপর হচ্ছে যদি স্টেট থ্রু হয়, স্টেট থ্রু হলে কি ডিফারেন্ট ডিভাইস, যদি সেম ডিভাইস না হয়, যদি ডিফারেন্ট ডিভাইস হয়, তার ক্ষেত্রে তোমার ধরো এই পাশে আছে কি ল্যাপটপ, আর এই পাশে আছে ধরো তোমার সুইচ, সুইচ বাদে ডিফারেন্স মানে পার্থক্য সেম না, সেক্ষেত্রে কি হবে, এক পাশে হবে হচ্ছে স্টেট থ্রু, আর এক পাশে হবে কি ক্রস ওভার, কথা বুঝতে পারছি, যেমন কালার চুজ করে কানেকশন দিবা, না ছাড়া কিন্তু তোমার ডাটা ট্রান্সফার হবে না, আমি বারবার বলতেছি কালার কম্বিনেশন রাখতে হবে, মনে রাখতে হবে, তো আমি এটা দিয়ে দেবো বুঝছো, এটা হচ্ছে আমি সুন্দরভাবে সাজা গুছে তোমাদের দিয়ে দেবো, ফাইলগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আচ্ছা তারপর হচ্ছে কি, ওকে এটা হয়ে গেছে, তারপর এটা তাহলে শেষ তোমাদের, তাহলে আসছে এই পর্যন্ত তোমার, তোমাদের থাকলো ঠিক আছে, যদি কোনো কারো সমস্যা এই পর্যন্ত বুঝতে আমাকে জানাও, যে ভাই আমি বুঝি না, আপনি আর একবার রিপিট করেন, আমি বোঝাচ্ছি, সমস্যা নেই, বুঝতে পারছো, ফিমেল মেল ওইটা শেষ করছেন? আচ্ছা ফিমেল মেল, এটা আমি বলি, ফিমেল মেলের মধ্যে পার্থক্য আমি তোমাকে বলি, সেজার মেয়ের মধ্যে পার্থক্য কি, কিছু শারীরিক কিছু গঠন, আর কিছু বেসিক্যালি কিছু মেন্টাল যদি চিন্তা ভাবনা কিছু আলাদা থাকে, তাই না, তো কেবলের ক্ষেত্রে ঠিক তাই, তো ফিমেলের ক্ষেত্রে দেখছো মানে এটার আকৃতি গঠন একরকম, আর এটার আকৃতি গঠন একরকম, এটা দুটা কাজ মানে দেখতে একই রকম, কিন্তু যখন তোমরা কেবল কম্বিনেশন করবা, তখন তোমরা দেখ যখন কাজ করতে যাবো, তখন বুঝতে পারবো যে আসলে কম্বিনেশনটা কি, কারণ তোমাকে ছবির মাধ্যমে সেটার সাথে তুমি বুঝতে পারবে না, তুমি একটা মেয়ের একটা কিন্তু সে ছবি দেখে কি আইডেন্টিফাই করতে পারবে তার চরিত্রটা কেমন, ঠিক এটাও ঠিক তাই, যখন কাজ করতে যাবে হাতে নিবে কানেক্টর, তখনই বুঝতে পারবে বেসিক্যালি, ঠিক আছে, কিছু সুবিধা অসুবিধা আছে, সুবিধা অসুবিধা বলতে
তা দেখা যাচ্ছে যখন তুমি কেবলগুলো ভিতরে রাখবা কিন্তু ঢুকাবা, তখন সেক্ষেত্রে দেখতে এক মানে একরকম প্রতিক্রিয়া যান দেখবা ভিতরে যখন কাজ করো প্র্যাকটিক্যালি। আচ্ছা এর আছে কি সুবিধা অসুবিধা আছে কয়েকজন কেবলের, এগুলো তোমরা দেখে নিবা, যদি সমস্যা আমাকে জানাবা। তবে মনে রাখবা এই সুবিধা অসুবিধা এই অবধি থেকে আসবে, অপটিক্যাল ফাইবার হোক যে কোনো কেবলের আসবে, এগুলো চার্ট এগুলো দেখা বোঝার দরকার নাই, তোমাদের জাস্ট একটু দেখে রাখবা, মনে করো এগুলো আমরা ওইভাবে পড়ি না এক কথায়। তারপর আছে কে যে কোএক্সিয়াল কেবলের কানেক্টর কিন্তু আলাদা, বিএনসি কানেক্টর, বিএনসি টি কানেক্টর, বিএনসি কানেক্টর, বিএনসি টি, বিএনসি এর পুনরুপাস আমি কিন্তু দিয়ে রাখছি, এই যে বায়োনেট নিউ কনসিলমেন্ট কানেক্টর, এগুলো তোমরা জাস্ট কি জন্য আমি তোমাকে আগে বলছি যে যখন টেলিভিশনে যে কানেক্টরটা থাকবে তার ক্ষেত্রে কিন্তু একরকম, আমি তোমাকে দেখি বলি, সরি এই যে তোমার যে কম্পিউটার যে ফিজিক্যাল ডিভাইস আছে যে তোমার ল্যান কার্ড কম্পিউটার ল্যাপটপে, সেখানে RJ45 সেখানে তুমি দেখা যাচ্ছে চাইলে কোএক্সিয়াল কেবল কানেক্টর দিতে পারবে না। আমি বারবার বলছি যে ফিজিক্যাল ডিভাইসের পিছনের যে কানেক্ট পোর্ট আছে সে পোর্টের উপর বেস করে তুমি মূলত কানেক্টরটা নির্ণয় করতে হবে, কানেক্টরটা কিনতে হবে কিন্তু চুজ করতে হবে, তা না ছাড়া কিন্তু হবে না। তুমি যে টেলিভিশনে যাবা, টেলিভিশনে যখন যাবা বিএনসি কানেক্টর, দাঁড়াও আমি দেখাই কিন্তু থাকার কথা। আচ্ছা তো তুমি যে আসছে তোমার ক্যাব টিভির পিছনে যাবা, সেখানে যাই দেখবা কিন্তু গোল এরকম থাকে বিএনসি কানেক্টর, সেখানে কিন্তু তোমার এই যে এরকম একটা মাথাকে তোমার আছে যাচ্ছে, এই যে তোমার দাঁড়া 1 মিনিট, এখানে এই যে এরকম এরকম মাথাকে কিন্তু যাচ্ছে একটা কেবল কানেক্ট। কারণ কি এরকম কানেক্টর কি জন্য ব্যবহার করা হয়, অ্যাকচুয়ালি তোমার ফিজিক্যাল ডিভাইসের আউটপুটে যে পোর্টটা থাকে তার উপর বেস করে তোমার কানেক্টরটা চুজ করতে হবে। আমার কথা কি ক্লিয়ার? তোমরা একটু প্র্যাকটিক্যালি দেখবা যে এরকমই ব্যবহার করা হয়েছে তোমার টিভির পিছনে, আর যদি তোমার যখন যাবা তখন সেক্ষেত্রে দেখবা যে RJ45 সেটা একরকম, তো বিএনসি এরকম আছে, টি বলতে টির মতো দেখতে তাই বিএনসি টি বলা হয়েছে। তো কিছু দেখো কি বলছে, কেবল শেষে যে মাথাটা আছে সেটা টিভি কিংবা অন্যান্য ডিভাইসের সাথে প্রবেশ করানো হয় যা কানেক্ট থাকবে, এগুলো সব দেখে নিবা, ফাইবার অপটিক্যাল সুবিধা অসুবিধা দেখে নিবা। আর আমি বলছি রিপিটার যেটা বলা হয়েছে, রিপিটার হচ্ছে কাজ হচ্ছে যে তোমার ডাটার প্রবাহকে মানে ওর কাজ হচ্ছে মানে ফোর্স, একটা ফোর্স মানে পাঠাবে, মানে তোমার যে ডাটাটা আসবে যদি অপটিক্যাল ফাইবার যেহেতু বলছে কি 3 কিলোমিটার পর্যন্ত যাবে সিঙ্গেল মোড, তখন 3 কিলোমিটার পরে ওখানে একটা রিপিটার ব্যবহার করা হয়। কি তোমরা যারা ওয়াইফাই যারা ইন্টারনেট ব্যবহার ব্যবসা করে তারা এটা করে, তোমরা হয়তো দেখো নাই, তো তারা করে কি আমার তো বারবার অপটিক্যাল ফাইবার চেঞ্জ করার দরকার, সেখানে একটা রিপিটার বসায় দেয়, যে ডাটাটা আসবে সেই রিপিটার ওই ডাটাটা নেওয়ার পরে আবার দ্রুত ক্রমে পাঠায় দিবে মাধ্যম একটা আর কি, ফোর্স প্রয়োগ করবে। তো তোমরা একবার দেখবা, আর যদি কারো সমস্যা আমাকে জানাও। তো আজকে আছে এই পর্যন্ত বুঝছো, তারপরে আমি আবার পরবর্তী এই যে আপাতত এই পর্যন্ত তোমাদের দেখানো হলো ডিসঅ্যাডভান্স পর্যন্ত, পরবর্তীগুলো আর পরবর্তী নেক্সট ক্লাসে এগুলো আমি আবার দেখাই দেবো পড়াই দেবো, ঠিক আছে? আস্তে আস্তে আমি যাবো। তো কারো সমস্যা থাকে আমাকে জানাও যে ভাই এই পর্যন্ত আপনি আমি বুঝি নাই কিংবা টপিক্সটা আমি দেখি নাই কিংবা এরকম প্রশ্ন করো, একটু পরে শেষ করে দেবো। কারো প্রশ্ন নাই ভাই? হ্যালো দুর্জয়, তারপর মারুফ, কেউ কারো কোনো প্রশ্ন নাই? না ভাইয়া। আচ্ছা আমি বুঝতে পারছি সবারই বোরিং ফিল হইতেছে, তাহলে আমি এই পর্যন্ত রাখলাম। আর ভিডিওটা কারো যদি প্রশ্ন থাকে আগের ক্লাস গুলো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো, বুঝছো? আগে ক্লাসে হলো প্রথমত প্রশ্নগুলো পড়ানো হয়েছিল না, রিডিং প্রশ্নগুলো মানে রিডিং শেষ প্রশ্নগুলো আমি দাগাই দিব, প্রশ্নগুলো তোমরা পড়বা, কিন্তু প্রশ্নগুলো পড়ার পর না বুঝতে পারলে আমাকে জানাবা যে ভাই এই প্রশ্নটা আমি বুঝি নাই, কোন প্রশ্নটা আমাকে জানাবা যে ভাই এই প্রশ্নটা বুঝি নাই শুধু, তাহলে আমি সেটা দেখাই দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তাহলে আমি আচ্ছা এই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো একটু দাগাই দিন। আচ্ছা আমি ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দাগাই দেবো আর ভিডিওটা তোমরা দেখে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা দাঁড়াও, এখানে একজন প্রশ্ন করতেছে কি, আচ্ছা আচ্ছা যে অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ, গ্রিন হোয়াইট ব্লু, ব্লু হোয়াইট গ্রিন, ব্রাউন হোয়াইট ব্রাউন, হ্যাঁ এটা হচ্ছে তোমার হচ্ছে স্ট্রেট থ্রো কেবল কম্বিনেশনে যখন করবা ডিফারেন্ট ডিভাইস, সেক্ষেত্রে দুই পাশে হচ্ছে কি হবে এই ফর্মুলাটা ব্যবহার করা হবে। আমি তোমাদের দিয়ে দেবো পিডিএফ আকারে কিংবা এক্সেল শিট আকারে, ওয়ার্ড আকারে, ঠিক আছে?
তাহলে আমি গেলাম, কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, 5-10 মিনিটের ভিতরে বের হয়ে যাব। ঠিক আছে না ভাইয়া এটা? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে, আমি পাঠাই দেবো সবকিছু তোমার ডকুমেন্ট আকারে মারুফের কাছে দিবনে। তোমাদের মারুফ তো খুব ভালো অ্যাক্টিভ আছে, ওর কাছ দিয়ে ও তোমাদেরকে গ্রুপে কিনে পাঠাই দিবে, ঠিক আছে, সমস্যা নেই। আর মিম তোমার প্রশ্ন আছে কোনো? তারপর সেতু, তারপর তাসনিম, বাপ্পি, যদি কোনো প্রশ্ন না থাকে ভাইয়া, বলতে পারো। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আর যারা আসে না, যারা অ্যাটেন্ড করে ভাইয়া না তাদেরকে, হ্যাঁ বলো। আপনি ভাই এখানে প্রথম অধ্যায়ের একটা কোশ্চেন করব। হ্যাঁ বলো, প্রশ্ন কোশ্চেন করো, সমস্যা নেই। কোশ্চেন মানে হচ্ছে এখানে যে ফার্স্টের যে অধ্যায়, যে সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস একটা আছে না, ওই যে হ্যাঁ হ্যাঁ এইখানের এটা কি চিত্রর আর কি, চিত্র আর কি, এই যে অ্যাসিনক্রোনাস এর চিত্র আর তিনটা আছে, এখানে কোনটা কোনটা দিতে হবে এই করতে হবে, একটু মার্ক করে আচ্ছা আমি দিবে। তোমাকে, আচ্ছা আচ্ছা মার্ক আমি বলছি। বেসিক্যালি তোমরা চিত্রটা কোনটা দিবা, এটা হচ্ছে, যেটা হচ্ছে এটা কি, এটা এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস এর ক্ষেত্রে তোমরা এই চিত্রটা ব্যবহার করতে পারো, যে আসলে সেই ডাটা শুরুতে কি আর শেষটা। আচ্ছা তিনটা চিত্র আছে, যেটা আছে তোমরা যখন প্রশ্ন চাবে যে তোমরা সিনক্রোনাইজেশনের চিত্র সহ বর্ণনা করো, তোমরা তখন দুইটা দেওয়ার চেষ্টা করবা, এটা দিবা আর হচ্ছে এই যে এটা দিবা সিনক্রোনাস, ঠিক আছে, কারণ ওদের বুঝতে সুবিধা হবে আর এটা অনেক কঠিন চিত্র না। আর তোমার হচ্ছে, না না সরি 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 সরি, দাঁড়া 1 মিনিট, এই যে এটা একটাই দিবা, যে অ্যাসিনক্রোনাসের এই চিত্র একটাই দিবা, এটাই হবে, ঠিক আছে। আমি আবার বলছি যে এই চিত্রটা দিবা, অ্যাসিনক্রোনাস একটাই চিত্র। আর সিনক্রোনাস যদি থাকে, সিনক্রোনাসের ক্ষেত্রে হচ্ছে, সিনক্রোনাসের ক্ষেত্রে দাঁড়াও 1 মিনিট, বই থাকলে তোমাদের বোঝা মানে ই করতে সুবিধা হয়। সিনক্রোনাসের ক্ষেত্রে তো যেহেতু একটা আছে, একটাই চিত্র দিয়ে দেবা, এটাই দিবা। এটা কিন্তু খুব আর ইম্পর্টেন্ট প্রশ্ন। সিনক্রোনাসের ফার্স্ট চিত্রটা দিব। হ্যাঁ অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে যে এটা দিবা বড়, যেটা আছে, যেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার বোঝাইছে, স্টার্ট আর স্টপ বিট যেটা আছে, এটা সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করবো, এটা দিলে হবে, বুঝতে পারছো? এটাই ঠিক তো। আছে। ঠিক আছে, আরো যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করো। অনেকে তো গ্রুপে দেখি ভাই ইনবক্স অনেক প্রশ্ন জানতে চাও, যদি প্রশ্ন থাকে এখনই করতে পারো, মানে দেখা যাচ্ছে সময় কখন পাওয়া যায়, কিন্তু তখন তোমাদের সাথে কমিউনিকেশন হবে কি না হবে। তাহলে ঠিক আছে, আমি বের হয়ে গেলাম, ঠিক আছে, আল্লাহ হাফিজ। আশিক তাহলে আমি চলে গেলাম, ঠিক আছে, তোমরা তো, আচ্ছা ভাই বলতেছিলাম কি, হ্যাঁ আমাদের তো এই যে রিডিং পড়ার অভ্যাস নাই, তো প্রশ্নগুলো মানে অধ্যায় ভিতর যে যদি প্রশ্নগুলো ভালো করে বুঝাইয়া দিতেন, ওই প্রশ্নগুলো নিয়ে যদি আলোচনা করতেন তাহলে মানে ভালো হইতো। আচ্ছা তাহলে আমি অবশ্যই প্রশ্নগুলো দেখাবো, ফার্স্টে কিন্তু মনে করবেন যে আপনি চার অধ্যায় শুরু করছেন, যে যেমন বেসিক করে করছেন, ওইটা প্রশ্নে যা যা বোর্ডে আইছে সেইগুলো ভালো মতো বুঝাই দিলে আগাইতে পারতাম বেশি করে। আচ্ছা বুঝতে পারছি, তোমাদের যেটা রিডিং করে তো ভাই বই রিডিং করে তো শেষ করা যাবে। হ্যাঁ বেসিকটা হালকা পাতলা বুঝাই দিয়ে ভাই, যদি ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো বোঝানো হয় সেটাই ভালো হয়। আচ্ছা আমি বলি শোনো, তোমাদের আমি বলি শোনো, একটা বিষয় আমি বলি, যে আমি যদি মনে করো, যদি মনে করো যদি পাশ করার চিন্তা থাকে, আমি দেখা যাচ্ছে কালকে আমি দেখা যাচ্ছে তোমাদের রচনামূলক 10-8টা প্রশ্ন টাকা দিব না, আর সংক্ষিপ্ত মনে করো 15টা টাকা দিলাম, তোমরা মনে করো এমনিতেই তোমরা পাশ করে যাবে, সমস্যা নাই। কিন্তু আমি চাচ্ছি কি জানো, তোমাদের একটু আলোকপাত ভাবে বিশ্লেষণ করে যাতে তোমাদের প্রশ্নটা বুঝতে সুবিধা হয়। হ্যাঁ আমি ইম্পর্টেন্ট প্রশ্ন চ্যাপ্টে আসবো, আমি ওই চ্যাপ্টারগুলো আসবো, কিন্তু তোমাকে আগে বলতে হবে যে ভাই এই প্রশ্নগুলো আমাকে বুঝাই দেন, কিংবা এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুমি বলো যে বলতে দেখাই দেন, তাহলে আমি দেখাই দিতে পারবো। কারণ তুমি যদি না আগাও না পড়ো, আমি শুধু শুধু যাই, আমি জাস্ট আমি পড়লাম, তোমার হয়তো তাই তো হবে না। আমি সবসময় মনে রাখবো, একটা একটা বিষয় জানার পরে কিন্তু তুমি না বুঝলে প্রশ্ন করতে পারো, তার আগে দেখা যাচ্ছে তুমি প্রশ্ন করতে পারবে না, কারণ তুমি আগে জানে তারও প্রশ্ন করতে হবে, এটা কিন্তু বেসিক্যালি নিয়ম, ঠিক আছে। তাই তুমি, আমি দেখাবো, অবশ্যই দেখাবো, তুমি টেনশন করো না, আমি আসবো। আর কম্পিউটার পেরিপিয়াল যে সাবজেক্টটা আছে ওই